স্বপ্ন পূরণের জন্য আপনি কত দূর যেতে পারেন, অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে লোকে আপনাকে পাগল বলে। তেমনই এক গল্প নিয়ে পর্দায় আসছেন অক্ষয় কুমার। সুধা কোঙ্গারার পরিচালিত সারফিরাতে আবারও একবার আক্কির ম্যাজিক দেখার জন্য তৈরি হয়ে যান অক্ষয়কে। ছবিতে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে যিনি স্বল্প আয়ের মানুষের জন্য মাত্র এক টাকায় প্লেনের টিকিট দিতে চান ও একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এদিকে অক্ষয় কুমার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেলে ছবিটির ট্রেলার শেয়ার করে লিখেছেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এমনই এক স্বপ্নের গল্প সারফিরা। আগামী 12 জুলাই মুক্তি পাবে এই ছবি। ছবিতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা অভিনেত্রীরা। বক্স অফিসে অক্ষয়ের শেষ রিলিজ বড়ে মিয়া ছোটে মিয়া আশানুরূপ সাফল্য পায়নি, সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সারফিরা নিয়ে আশাবাদী এই তারকা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।